দিনেশ? আমি ওকে বললাম যে তোমার এটা তোমার একটা ব্যবসা, ঠিক আছে, তুমি একদম তুমি যেভাবে প্রেজেন্টেশন করছো পাবলিকের কাছে, সেই পাবলিকে তোমাকে দাম দিচ্ছে, ধরো তোমাকে একটু শো করতে হবে, স্ট্রং কাস্টমার দিতে হবে, এই জায়গাটা তুমি কাজ করো। ওকে আমি বললাম যে তুমি কিছু দেখো প্রত্যেকটি যে পাবলিচার দেখো, সেখানে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো, গিয়ে বলো আমি কাজ জানি, কাজ আমাকে দিন। ও আমাকে কি বললো জানো তো, বললো দু নম্বরে আমি পারবো না। দু নম্বরই? হ্যাঁ, আমি চমকে গেলাম দু নম্বরই কথা শুনি। হ্যালো, দু নম্বর তোকে দু নম্বরই করতে কিছু বলি না, আসতে পাবলিচার পাড়া যে যা নয় তার ফিজ দেখায়, আমি তোমাকে সে কথা আমি বলি না। আমি বলতে চাইছি তুমি যে কাজটা জানো সেই কাজটা তোমার নিশ্চয় কমেন্ট আছে, যেখানে কাউকে আন্ডারস্টেড করে না, কাজ তুমি না পারলে তোমাকে দেবো না। তোমাদের বিরোধটা কেন? বললাম যে আজকের বই পড়ায় কত অযোগ্যের যোগ্যতার জায়গায় বসে আছে, আমার দ্বারা ওটা সম্ভব না। আমি একটা সময় দেখেছি আমার মিশে যায় ওঠে, আমি বুঝতে পারি কথাটা তোমার অতটা কিন্তু তোমার অতটা কৃত করছে, তুমি যাচ্ছ কোথাও সেখানে তোমাকে যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে সেখান থেকে আমাদের খুবই খারাপ লাগে। তুমি একদম সবচেয়ে বড় কথা এইসব যেখানে যাচ্ছি তো এরা আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে, অনেক দামি দামি কাজ করিয়ে, এই যে আমি বললাম সেই অনেক অনেক মানে ন্যায্য পারিশ্রমিক করতে দেয়। আমি যদি কাউকে যদি আমাকে অনেক কমাতে পারি সেটা আমার কে, সে তো চেষ্টা করবি, ওটা প্রত্যেক পাবলিশারই চাইবে, কিন্তু আমি যখন স্ট্রং ভাবে থাকবো তাহলে আমাকে কেউ অ্যাক্রুট করতে পারবে না। রঞ্জন যেটা পারে আমি পাই না জানো, রঞ্জন আমি যে পাবলিশারে কাজ করে ছেড়ে দিয়েছি, রঞ্জন ওইখানে বেশ ঠিক আছে, ও বেশ বলতে হয়ে যাচ্ছে উজ্জ্বলে আমার টাকা মেরে দিয়েছে। হ্যাঁ, কিন্তু রঞ্জনের একটা টাকা আমার উজ্জ্বল মারতে পারবে না, এবং রঞ্জন যেখানে যায় এখন ঠিক কথা ঠিক পেয়ে যায়, কিন্তু আমি গেলে ঘুরে আমি হচ্ছি তোমার মতো, আমি সেই জন্য পাই না, এখন ছেলে কাজ।